يا ربي جل الله، ما في قلبي غير الله. حسبي ربي جل الله، ما في قلبي غير الله. نور محمد صلى الله، نور محمد صلى الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. زندگی میں بندگی تو کرنا ہے، بندگی میں زندگی شرمندہ ہے، بندگی میں زندگی شرمندہ ہے. معزز مکرم، پشچم باغ کدمتارا جمعہٹی سنی جب سنگر ادوگے ও কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজ 15 জানুয়ারি 2024 ইংরেজি সনের রোজ সোমবারের কদমতারা জুম্মাহাটি গীতিবাড়ি কবরস্থান পূর্ব মাঠ সংলগ্ন ময়দানে দ্বিতীয় বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম তালুকদার সাহেব, সহ সভাপতিবৃন্দ জনাব আহমদ তালুকদার সাহেব, জনাব মোহাম্মদ নবী হোসেন তালুকদার সহ প্রধান মেহমান সাবেক চেয়ারম্যান পাঁচনং শিবপাশা ইউনিয়ন পরিষদের জননেতা জনাব আলী আমজাদ তালুকদার সাহেব সহ পূর্বে বয়ান করেছেন কারি মাওলানা মিজানুর রহমান আজিজি সহ হজরত মাওলানা মুফতি আবুল কাশিম সিদ্দিকী সাহেব, হজরত মাওলানা কামরুজ্জামান খালেক সাহেব, হজরত মাওলানা আবিদুল ইসলাম আবিদ সাহেব সহ দিগার ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, দূরদূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বেন আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত সদ্য সম্মানিত মা ও বোনেরা, লাখো কোটি শুকুর সুজুদ যে মহান রব্বুল আলামিন এ ফিতনার জামানায় সহিহ তরিকায় কোরআন ও সুন্নার ভিত্তিতে আমি গুনাহগারকে কিছু কথা বলবার আপনাদের ধৈর্য নিয়ে শুনবার হিম্মত তৌফিক দান করেছেন, এজন্য কালিমাতুস শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম যিনি আকায় নামদার, মদিনাহ কাতাজেদার, আফতাবে নবুয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, নবীউল আরবাউল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়িন, আনিসাল গারিবিন, রাহাতাল আশিকিন, হুজুর রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, শ্রেষ্ঠ নবী, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। আমরা যারা এই ময়দানে বসেছি আমরা প্রত্যেকটা মানুষ বড় ভাগ্যবান। আমি মুসাফির হালাতে, আপনারা এশকো নিয়ে এই মাহফিলে বসে আছেন, বয়ান করতেছি আমরা, উলামায়ে কেরাম শুনতেছেন আপনারা খুব মহাব্বত নিয়ে। আমরা এত ভাগ্যবান, শুধু ভাগ্যবান বললেই হবে না, সৌভাগ্যবান আমরা, কারণ এমন জান্নাতি মজলিসে সবাই আসতে পারে না, সবাই বসতে পারে না, এটা কপালে থাকা লাগে, দয়ালের দয়া থাকা লাগে,
রহমানের রহমত থাকা লাগে, ঠিক কিনা বলেন? কেননা জান্নাতে তো সবাই যাবে না, জান্নাতে যদি সবাই যেত তো জাহান্নাম আল্লাহ সৃষ্টি করলো কার জন্য? সবাই যদি জান্নাতে যেত তো জাহান্নামের কোনো প্রয়োজন ছিল না, সবাই জান্নাতেই চলে যেত। তো দুনিয়ার মধ্যেও আল্লাহ পাক জান্নাতের বাগান হিসাবে কিছু জায়গাকে গণ্য করেছেন। আল্লাহর হাবিবের দরবারে এক সাহাবি গিয়ে প্রশ্ন করে, ইয়া রাসূল আল্লাহ, দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা কোনটা? নবী বলেন, সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর পবিত্র জায়গা কোনটা? নবী বলেন, সবচাইতে পবিত্র জায়গাটাই হলো কোরআনের ময়দান। সুবহানাল্লাহ, এখানে কোরআনের বয়ান হচ্ছে, ঠিক কিনা বলেন? আমার অনেক কথা বলার ছিল, আমি বলবো না। আমি আমার কমিটির ভাইদের জন্য দোয়া করব, তারা করতেছে করতে থাকুক, আগামীতে যেন আরো সুন্দর আয়োজন করতে পারে। জানি না হায়াতে বাঁচবো কিনা, আগামীতে আসতে পারবো কিনা, জানি না রিজিক আছে কি না, তারপরে আমি আপনাদের জন্য দোয়া করে যাব। গত বছর এই মাহফিলে কত মুরব্বীরা ছিল, কত যুবকেরা ছিল, আজকে তাকায় দেখো না ডানে বামে সামনে গত বছরের কত মানুষগুলো অন্ধকার কবরে আছে না নাই। আরে মাহফিল তো কবরবাসীদের স্মরণে মাহফিল, কবরবাসীরা তো হাত বাড়ায় রাখছে আমাদের দিকে, এত সুন্দর মাহফিল হচ্ছে, প্রত্যেকটা কবরের আজাব আজকের রাতের জন্য বন্ধ হয়ে গেছে। কবরবাসীরা চায় প্রত্যেক রাতেই যদি এরকম মাহফিল হইতো, আমরা কবরবাসীরা বড় শান্তিতে থাকতাম, কবরের আজাব বন্ধ থাকতো। কবরবাসীরা চায় আপনার দাদা কবরে, দাদি কবরে, নানা কবরে, নানি কবরে, মা কবরে, বাবা কবরে, ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবরে আছে না নাই। তারা আপনার কাছে টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কি চায়? শুধু দোয়া, দোয়া, দোয়া। দোয়া হলো এমন এক ইবাদত, সব ইবাদতের মগজ মস্তিষ্ক হচ্ছে দোয়া। হাদিস শরীফে আসছেন, আদ-দোয়া ও মকবুল ইবাদা, দোয়া হলো সব ইবাদতের চাইতে মূল। সুবহানাল্লাহ। অনেকে আছে দোয়া করে না, নামাজ শেষে দোয়া পড়ে না, জানাজার পরে দোয়া পড়ে না, কবরে গিয়া দোয়া করে না, এমন মানুষ আছে না নাই? যারা দোয়া করে না তারা হয়তো নবীর হাদিস পড়ে নাই, পড়লেও হয়তো তারা দুনিয়ার সাধারণ চক্ষু দিয়ে পড়েছে, অন্তরে গাথে নাই। কারণ আল্লাহর নবী জানায়া দিছেন, দোয়া যদি কোনো ব্যক্তি না করে সারা রাত্র বর আমল করলে কি লাভ হবে? মাওলার দরবারে দোয়া করতে পারলেন না। আরে নবী বলেন, শেষ ভালো যার সব ভালো তার, আপনার শেষটাই যদি ভালো না হয় তাহলে আপনি সারা দিন আপনি ভালো কাজ করে কি লাভ হইল? শেষে যদি একটু খারাপ হয়ে যায়, মানুষ বলে, আপনারা জানেন বিশাল বড় পাতিলা ভরে, বিশাল বড় ডেস্কি ভরে দুধ জাল দিলেন, এই দুধের মধ্যে দুই চার পাঁচ ফুটা চানা পরে সেনা সেনা নি কয়, ওই তো সেনা পড়ছে, এই দুধ কি আর ঠিক থাকবে? আবার ওই সানা পাইবেন না, সেনা সেনা মানে মূত্র মল, এক ফুটা পড়ছে, দুই ফুটা পড়ছে, এই দুধটা কি ঠিক থাকবে? নষ্ট হয়ে যাবে না? এটা কি খাওয়ার উপযুক্ত হবে? তাইলে আপনাদের বুঝতে হবে যে সারা রাত ভর আমল করে কি লাভ যদি শেষ বেলায় দুহা করে বাড়ি ফিরতে নাই পারলাম? বাবারে সৌভাগ্যবান আমরা, আমি আল্লাহর দরবারে দোয়া করব। যারা এই শীতের রজনীতে রাত প্রায় সাড়ে এগারোটার পরে, রাত বারোটার কাছাকাছি হয়ে গেল, যারা বসে আছেন এই কষ্ট করে ধৈর্য নিয়ে, আমি দোয়া করব মুসাফির হালাতে, আল্লাহ এই কমিটির প্রত্যেকটা যুবক ভাইদেরকে সহ এই মাহফিলে যারা সময় দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, যে যেইভাবে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিছে, অন্তত সময় দিয়ে যারা বসে আছে, আল্লাহ তাদেরকে আপনি জান্নাতে আখিরি নবী নূর নবী রহমাতুল্লিল আলামিনের সামনে এভাবে বসার তৌফিক দান করে দিও। আমিন। ভাইরা আমার, জিন্দেগি বড় আমল করে কি লাভ? জিন্দেগি বড় আমল করে কোনো লাভ নাই যদি অন্তরে আল্লাহর নবীর প্রতি ঈমান আনয়ন করতেই না পারো। ও আমার শিবপাশার মুসলমানেরা, ও পশ্চিমবাগের ভাইয়েরা, এ আমার আজমেরিগঞ্জ বানিয়াচং এর মুসলমান ভাইয়েরা, রাত্র গভীর হয়ে যাচ্ছে, দিলের কান দিয়ে শুনবেন। ছোট ভাইরা কথা না বলি, ও আমার যুবক বন্ধুরা, যারা দিলের কান দিয়ে বয়ানগুলো শুনে বাড়ি যাবেন, নিয়তটাকে পরিশুদ্ধ বানায় ঘরে ফিরবেন,
আল্লাহ বলেন আমি আল্লাহ তোর টাকা পয়সা ধন দৌলত দেখি না, তোর অন্তরের তাকওয়া দেখি। বান্দা তুই আমি আল্লাহকে রাত্র গজ গভীরে যতবার তুই আমি আল্লাহকে ডাক দিবি, তোর একবারের ডাকের সাথে 70 বার করে আমি আল্লাহ সারা দেই। আল্লাহ বলেন বান্দা বান্দি তুই আমি আল্লাহকে একবার আল্লাহ বলিয়া ডাক দে, আমি আল্লাহ তোরে 70 বার করে সারা দিব। ও আল্লাহ তোমাকে ডাকলে তুমি সারা দিবা সত্ত্বেও তুমি কই, তুমি কই, তুমি কই থাকো, তোমাকে তো দেখি না। আল্লাহ বলে বান্দা তুই আমাকে দেখবি না, আমি আল্লাহর কুদরতের নিদর্শন দেখবি। বান্দা তুই আমি আল্লাহকে জোহরে ডাক দিলে পাবি না, আসরে ডাক দিলে পাবি না, আমি আল্লাহকে তুই মাগরিবে ডাকলেও পাবি না, আমি আল্লাহ তোরে সারা দিব তখনই ফজরের আগ মুহূর্তে বা মধ্যরাত্রি বেলা যখন তুই আমি আল্লাহকে ডাক দাও। দুনিয়ার সবাই যখন ঘুমায় যায় সব নীরব, পশু পাখির কিচমিচে আওয়াজ আর যখন শোনা যায় না, তখন যেই বান্দাটা না ঘুমাইয়া আমি আল্লাহর দরবারে তাহাজ্জতে সেজদায় পড়িয়া গেল, আমি আল্লাহ তখন আমার ওই বান্দার উপর আমি আল্লাহর কুদরতি রহমত বর্ষণ করতে থাকি। যেই বান্দা আমি আল্লাহকে রাত্র গভীরে ভুলে নাই, আমি আল্লাহ আমার ওই বান্দা বান্দিকে কঠিন মুসিবতের দিন ভুলব না। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া এলাহি তু মেরা মাশুক হ্যায়। আল্লাহ বলেন বান্দা বান্দি আমি আল্লাহ গোটা জগৎটারে বানাইছি, বেশি না 6 দিন সময় লাগায়, কয়দিন একটু গভীর খেয়াল কথাগুলো বুঝতেছেন, আমাকে ধৈর্য নিয়ে আধা ঘন্টা সময় দিবেন, আধা ঘন্টা হবে, আধা ঘন্টা আমি কাবার করে নিয়ে আসতেছি, গুছায় আনতেছি ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ গোটা জগৎটারে বানাইছি, 6 দিন সময় লাগায়, কয়দিন 6 দিন সময় লাগা আমি আল্লাহ গোটা জগৎ বানাইছি, জগতের ভিতরে আসমান আছে, জমিন আছে, চন্দ্র আছে, সূর্য আছে, গাছ আছে, গাছপালা, নদী নালা, তরলতা, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, লাওহা কলম সব বানাইছি আমি আল্লাহ 6 দিন সময় লাগা। ও বান্দা বান্দি আমি আল্লাহ যদিও গোটা জগৎটারে 6 দিন সময় লাগা বানাইছি, গোটা জগতের গোটা পৃথিবীর কোনো কিছু আমি আল্লাহর কোনো প্রয়োজন নাই। বলে আল্লাহ তুমি আমাদেরকে রিজিকের ফয়সালা করে দিছো, ধান খেতে দান হয়, একটা দানের দানা থেকে তুমি একটা দানা থেকে একটা গাছ তৈরি করলা, তোমার কুদরতি ফয়সালায় গাছ তৈরির পরে তুমি ওই গাছের মধ্যে অসংখ্য অগণিত দানা দিয়া দিলা, দানের দানা, এত দানের দানা দিয়েছ, ওই দানের দানা আমরা মেশিনে বাঙ্গায় বা হাতে বাঙ্গায় আমরা ওই দানের দানাটারে চাউল বানাই, চাউল চাউল বানায়া চাউলটারে সিদ্ধ করিয়া ভাত বানায়া ভাত রান্না করে আমরা খাই। বলে আল্লাহ এত সুন্দর রিজিকের ফয়সালা করেছু, ভাত না খাইলে শান্তি লাগে না, দুনিয়ার যত খাবারই খান না কেন, পেটে যদি খিদা থাকে ভাত না খাইলে পেটের খিদা নিবারণ অন্য কোনো খাবারে হয় না, যদিও হয় কিন্তু ভাতের তৃপ্তি পুরাপুরি পাওয়া যায় না। এই জন্য আল্লাহ তুমি চাউল থেকে আমাদেরকে ভাত খাওয়ার মতো এমন রিজিকের ফয়সালা করে দিলা, নদীর মধ্যে অসংখ্য অগণিত মাছ তুমি দিয়া দিছ, বিভিন্ন আইটেমের বিভিন্ন প্রজাতির বিভিন্ন নামের মাছ তুমি পানির মধ্যে নদীর মধ্যে দিয়া দিছ। আল্লাহ এই মাছ তোমার কোনোদিন খাওয়ার প্রয়োজন পড়ে নাই। আল্লাহ চাউলের ভাত তুমি খাও না কেন দিলা? বলে তুই বান্দা বান্দিরে খাওয়ার জন্য দিছি, তুই বান্দা বান্দির রিজিকের ফয়সালা করে দিছি। ও আল্লাহ
তুমি আমাদের রিজিকের ফয়সালা কেন করিয়া দিলা, তুমি আমাদেরকে এত কিছু কেন দিলা, চন্দ্রের আলো সূর্যের আলো আল্লাহ তোমার কোনো প্রয়োজন নাই, আমাদের প্রয়োজনে কাজে ব্যবহার হয়, আল্লাহ তোমার কোনো প্রয়োজন নাই, তারপরেও তুমি কেন বানাইলা? আল্লাহ বলে বান্দা বান্দি তোর উপকারের জন্য আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ তোরে চাইলে দুইটা হাতের জায়গায় একটা হাত কম দিতে পারতাম, দুইটা চোখের জায়গায় একটা চোখ কম দিতে পারতাম, আমি আল্লাহ তোর দুইটা পায়ের জায়গায় একটা পা কম দিলেও পারতাম, কিন্তু আমি আল্লাহ তোরে যেখানে যা লাগে তা দিয়ে আমি আল্লাহ কমপ্লিট বানায় তোরে দুনিয়ায় পাঠিয়েছি, দুনিয়ার যা কিছু আছে আমি আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই, সব তুই বান্দা বান্দির প্রয়োজনে আমি আল্লাহ বানিয়েছি। আল্লাহ বলে ও বান্দা বান্দি আমি আল্লাহ তোরে একমাত্র আমি আল্লাহর প্রয়োজনে বানাইছি, আল্লাহ বলে বান্দা বান্দি আমি আল্লাহ তোরে বানাইতে যাইয়া যদিও গোটা জগৎ বানাইছি ছয় দিনে, তোরে কিন্তু ছয় দিনে বানাই নাই, আল্লাহ তুমি কয় দিনে বানাইছো? আল্লাহ বলে আমি আল্লাহ গোটা জগৎ বানাইতে যায় কোন ফায়া কোন বললাম ছয় দিনে কমপ্লিট হয়ে গেল, কোন ফায়া কোন বলা মাত্র, কিন্তু তুই বান্দা বান্দির আমি আল্লাহ কোন ফায়া কোন বলিয়াও বানাই নাই, আমি আল্লাহ তোরে বড় যত্ন সহকারে ফেরেস্তার মাধ্যমে তরল বডি আমি আল্লাহ কমপ্লিট করাইলাম মায়ের গর্বে, সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোর অল বডিটা কমপ্লিট করানোর পরে ফেরেস্তার মাধ্যমে, ফেরেস্তারা বলে আল্লাহ আর তো পারতেছি না, এরপরে কেমনে কুলামু? আল্লাহ বলে ও ফেরেস্তার দল আমার বান্দার পুরা বডিটা তরে দিয়ে আমি আল্লাহ যদিও কমপ্লিট করাইছি, আমি আল্লাহ আমার বান্দা বান্দির এই ছোরত এই চেহারা এই মুখমণ্ডলটা আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা বানায় দিব। আল্লাহ বলে ও ফেরেশতারা যদিও তুমি পুরা বডিটা তোমরা কমপ্লিট করতে পারছো খুব সুন্দর করে, কিন্তু এই স্রোত এই মুখমণ্ডল তোমাদের দিয়ে হবে না, কারণ আমি আল্লাহ যা বানাইছি অল বডির মধ্যে আমি আল্লাহ সবচাইতে ইম্পর্টেন্ট বানাইছি এই স্রোত এই কপাল এই মাথা, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ কেমন দয়ার সাগর, এরে বান্দা বান্দি শুনিয়া নে আমি আল্লাহ তোর এই সুরটারি বড় মায়া করিয়া বানাইছি, আমি আল্লাহ তোর এই কপালটারে আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইছি, ও বান্দা তুই কো এই কপালটা আমি আল্লাহ তোরে বানায় দিলাম, এই কপালটা দুনিয়ার কোনো মানুষের পায়ে যখন তুই ঠেকায়া দেস তখন আমি আল্লাহ বড় মাইন্ড করি, আমি আল্লাহ বড় রাগ করি অভিমান করি, কারণ আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আমার এই দুইটা দামি কুদরতি হাত দিয়া তোর সরোটারে বানায় দিলাম, আমার বানানো কপাল আমার দেওয়া বানানো কপাল যখন তুই দুনিয়ার সাধারণ কারোর পায়ে ঠেকা দাও আমি আল্লাহ বড় রাগ করি, কারণ ও বান্দা আমি আল্লাহ শুধু চাই তুই বান্দা আমি মাওলার দরবারে নত হবি, ভিন্ন কোথাও কারোর দরবারে নত হবি না, কেমন সে দয়ার মালিক, আল্লাহর মতো দ্বিতীয় কেউ নাই আছে নাকি, আল্লাহর সাথে কারোর শরীক আছে নাকি, লা শারিকা লা, আল্লাহর সাথে কারোর শরীক নাই, আল্লাহ বলেন তোরে আমি আল্লাহ এই যত্ন করে বানানোর কারণটাই হলো ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং মানুষ, শুধু মানুষকে একা বলে নাই, আল্লাহ প্রথমে জিনের কথা বলেছেন, মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে ঠিক জিনের মধ্যেও ভালো খারাপ আছে না নাই, একটা ভালো জিন আর একটা ভালো শয়তান, খারাপ শয়তান, ভালো জিন খারাপ শয়তান, জিনের মধ্যে যেটা খারাপ এটাই শয়তান, এটাই মালাউইন্না, রন্ধ্রে রন্ধ্রে শয়তান ছিল এখনো আছে না নাই, পিছন থেকে বসে বসে পিন মারে ফিন আসেনি, শয়তানে দেশ ভরে গেছে ভাইরা আমার, এই জন্য বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তোকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, সুবহানাল্লাহ, আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর ইবাদত চলবে,
আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর পায়ে সাজদা চলবে? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি তোরে আমি আল্লাহ বড় মায়া করি, তোরে আমি আল্লাহ বড় মায়া করি, আমি আল্লাহ তোর প্রতি কেমন দয়াবান, তোর প্রতি কেমন রহমান, কারণ আমি আল্লাহ তোরে এত দয়া করিয়া দুনিয়ায় পাঠাইছি। আরে এই আল্লাহ যদি একবার আমগুর দিকে গুসা করে রাগ করে, একবার যদি রাগ করে আল্লাহ পাক আগুন পানি বন্ধ করে দেয়, আমাদের কোনো উপায় আছে? আমরা পাহাড় সম পরিমাণ গুনাহ করার পরেও আল্লাহর দরবারে চোখের পানিটা যখন ছেড়ে দিয়ে আমরা নত হয়ে যায়, যখন তৌবা ইস্তেগফার করে নেই, আল্লাহ বলে, বান্দা তুই যখন, আমি আল্লাহর দরবারে নত হয়ে গেছু, পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যখন তুই, আমি আল্লাহর দরবারে তৌবা করিয়া নিছু, আমি আল্লাহ তোর উপর আর রাগ করে থাকতে পারি না, গুসা করে থাকতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে জীবনে এমনও গুনাহ আপনি আমি করেছি, এমনও গুনাহ করেছি আপনার আমার অজান্তেই গুনাহ হয়ে গেছে, আছে না? নাই এমন? আয় আমার ভাইরা, আল্লাহ যদি একবার রাগ করিয়া রিজিকের দরজা বন্ধ করে দিত, না খায়া মরা লাগতো। আল্লাহর দেওয়া সব পাওয়ার পরেও আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে পারলাম না, যদি আমার আল্লাহর দেওয়া, শুধু আমার আল্লাহর দেওয়া অল্প কিছু নিয়ামত নিয়েও যদি শুকরিয়া আদায় করতে যাই, শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না। তারপরেও শুকরিয়া নাই, শুকরিয়া নাই, একদল মাহফিলের সাইডে বসে 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 চোখের পানিটা ছেড়ে দেয়, একদল মাহফিলে বসে বসে নিয়তটা পরিশুদ্ধ করে নেয় আল্লাহর দরবারে তৌবা করার জন্য, আর একদল আশেপাশে থেকে বসে বসে শয়তানি করে আশাআশি করে, আছে না নাই? এ আমার ভাইরা, এই মাহফিলটা হাসাহাসির জায়গা না রে মুসলমান, কিলাভ হবে দলাদলি করিয়া, কিলাভ হবে মারামারি হানাহানি কাটাকাটি করিয়া, কোনো লাভ নাই। ও শিবপাশার মানুষেরা, ও বানিয়াচং আজমেরিগঞ্জের মানুষেরা, ও পর্দার আড়ালে রাম্মা জানেরা, মাইকের আওয়াজ যারা পাইতে সরে মাও, ও আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মাও বোনেরা, ও মুরব্বী বাবারা, এই মাহফিল থেকে পারলে দিলটা নরম বানায়, অন্তরটা পরিশুদ্ধ করিয়া, পারলে তৌবা করিয়া নাও, তৌবা করিয়া নাও, তৌবা করিয়া নাও, কারণ তৌবাকারীকে আমার আল্লাহ ভীষণ পছন্দ করে। আল্লাহ বলে, তুই বান্দা যখন আমি আল্লাহর দরবারে তৌবা করে নাও, আমি আল্লাহ তখন তোর উপর রাগ করে থাকতে পারি না, অভিমান করে থাকতে পারি না। সন্তান অন্যায় অপরাধ করার পরেও মা বাবার সামনে যাইয়া যখন নত হইয়া যায়, মা বাবার সামনে যায় যখন বলে, মা গো আমি না বুঝিয়া অন্যায় করিয়া ফেলাইছি গো, মা তুমি আমারে মাফ করিয়া দাও। মা সন্তানের উপর রাগ করিয়া অভিমান করিয়া যেমন থাকতে পারে না, বাবা সন্তানের উপর রাগ অভিমান করে যেমন থাকতে পারে না। আল্লাহ বলে, বান্দা বান্দি আমি আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে এক ভাগ মায়া জমিনে দিল, বাকি 99 বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর অ্যাকাউন্টে জমা রাখলাম। বান্দা তুই পাহাড় পরিমাণ গুনাহ করার পরেও যখন আমি আল্লাহর দরবারে রাত গভীরে, তুই বান্দা যখন আমি আল্লাহর দরবারে তৌবা করিয়া নাও, আমি আল্লাহ কি তোর মা বাবার থেকে কম দয়াবান হইয়া গেলাম নাকি? কারণ তোর মা তোর বাবা এক ভাগ মায়া পায়া, তুই সন্তানের অন্যায় অপরাধের কথা বলিয়া গেছে, তুই মারে মা ডাক দিস বইলা, বাবারে বাবা বলে ডাক দেওয়ার কারণে বাবা তোর সব অপরাধের কথা বলিয়া তোরে বুকে জড়ায় নিস। তুই বান্দা যখন পাহাড় সম পরিমাণ গুনা নিয়ে আমি আল্লাহর দরবার তৌবা করো, আমি আল্লাহ তোর উপর রাগ করিয়া আর থাকতে পারি না, আমি আল্লাহ তোরে মাফ করার অপেক্ষায় থাকি। আয় বান্দা আয়, আমি আল্লাহকে তুই বেশি বেশি করে তৌবার মাধ্যমে স্মরণ কর, অন্তরের তাকওয়া অন্তরে নিয়ে তুই আমি আল্লাহর দরবারে ইবাদতে মগ্ন হয়ে যাও, কারণ রন্ধ্রে রন্ধ্রে আমার মাওলার সাথে পাল্লা দিয়া দুনিয়ার কেউ টিকতে পারে নাই, পারে নাই, পারবেও না। ক
কত বড় বড় পালুয়ানরা আমার মাওলার সাথে পাল্লা দিতে যায় ধ্বংস হয়ে গেল, এমন আলোচনায় এমন ঘটনায় এমন নজির আছে না নাই। আবার কত বড় বড় বিজ্ঞানীরা আমার মাওলার কালামুল্লাহ কোরআন শরীফ রিসার্চ করে 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 কত বেঈমান ইহুদি নাসারাও আল্লাহর কোরআন রিসার্চ করতে যায় কালেমা পড়িয়া পড়িয়া মুসলমান হয়ে গেছে এমন নজির আছে না নেই। কিন্তু একদল আছে সব জানার পরেও, আল্লাহ সত্য জানার পরেও, আল্লাহ এক জানার পরেও, নবী আমাদের আখিরি পয়গম্বর আমাদের ইমানের মূল জানার পরেও মানে না মানে না মানে না মানে না, জানার নাম ইমান, মানার নাম হলো ইমান। জানলে কি লাভ হবে, মানতেই যদি পারলা না। ও শিব পাশার মুসলমান সুন্নি ভাইরা, এই জন্য বলি রন্ধ্রে রন্ধ্রে বেঈমানের বাচ্চারা আমার মাওলার সাথে পাল্লা দিতে যায় ধ্বংস হয়ে গেল। ফেরাউন নমরুদ হামান কারুন আবু জাহাল্লার মতো বাটপারেরা আল্লাহর সাথে পাল্লা দেওয়ার কারণে ধ্বংস হয়ে গেল। আল্লাহ বলেন, ফেরাউন না তুই যদি আমি আল্লাহর সাথে পাল্লা দাও, মুসা নবীর কালেমা যদি নাই পড়ো, আমি আল্লাহ তরে নীল নদীর কাদা ময়লা খাওয়ায় তরে ধ্বংস করমু। নীল নদের সাগরের কাদা খাওয়ায়া কাদা খাওয়ায়া এরপরে ফেরাউনারে শেষ করছে আল্লাহ, বেশি সময় লাগে নাই। শুধু ফেরাউন কেন, তার দল বল সহ আল্লাহ ধ্বংস করে দিছে। নমরুদ্দা আমার আল্লাহর সাথে পাল্লা দেয়, আল্লাহ বলে রে নমরুদ্দা শুন, তুই আমি আল্লাহর সাথে পাল্লা দাও, আমি আল্লাহর সাথে তরে তুই শরিক করিয়া ফেলাও, আমি আল্লাহ তোরে বড় বিশাল সুযোগ দিয়া গেছি। নমরুদ্দা আমার আল্লাহর খায় আল্লাহর পরি আল্লাহর জমিনে থাকি আল্লাহকে মানে না, সে নিজেই নিজের ক্ষুধা দাবি করে, নাউজুবিল্লাহ কর না। আল্লাহ বলে, ও নমরুদ্দা তোরে ধ্বংস করার জন্য আমি আল্লাহর কোনো বিশাল বড় কোনো বাহিনী লাগবে না। সুবহানাল্লাহ, আমি আল্লাহ কোন বললে তুই ধ্বংস হয়ে যাবি, ফায়া কোন বললে ধ্বংস হয়ে যাবি, আমি আল্লাহর দরবারে সব কিছু কোন ফায়া কোনের ব্যাপার। নমরুদ্দা আল্লাহর খায় আল্লাহর জমিনে থাইকা আল্লাহর পড়িয়া, তারপরেও সে বলে ন খায়ঙ্গা। হঠাৎ এক ল্যাংরা মশা, লুলা মশা, ল্যাংরা মশা, ল্যাংরা মশা, পঙ্গু মশা, এক পাও নাই মশা, সেইভাবে উঠতেও পারে না। ল্যাংরা মশা নমরুদ্দার কান দিয়া বরাবর ঢুকছে, নমরুদের কান দিয়া যখন মশা ঢুকলো ল্যাংরা মশা, নমরুদ্দা এবার একটু মিস কল পাইছে, ব্রেন্টের ভিতরে নাক দিয়া যাইয়া ব্রেন্টের ভিতরে ঢুকছে, মারহাবা কন খেলা লাগিয়া গেছে, নাক দিয়া ল্যাংরা মশা ঢুকছে, কি মশা, ল্যাংরা মশা ঢুকছে, গিয়া লাগছে মস্তিষ্কে মস্তকে, মাথার ভিতরে যাইয়া ল্যাংরা মশা মিস কল মারে মিস কল। নমরুদ্দা এবার খবর হইছে, কিরে ব্যাপার কি, মাথা ধরে কে, মাথার ভিতরে কি এমনি নাচতেছে, ভুম ভুম করে নাচে, খেলা লাগছে। এবার এবার নমরুদ্দা তো বেহুশ হয়ে গেছে, বেহুশ হইয়া নমরুদ একবার এই মাথা থেকে ওই মাথায় দৌড় দেয়, ওই জায়গা থেকে আবার দৌড় দিয়ে এদিকে আহে, পাগল হয়ে গেছে, হঠাৎ করে হুসুট খেয়ে পড়ে গেল। নমরুদ্দা যখন উষ্টা খায়া পড়ছে রে, এবার নমরুদের মাথার ভিতরে ল্যাংরা মশা মিস কল দেওয়া বন্ধ করছে, একটু ল্যাংরা মশা একটু রেস্টে গেছে। ল্যাংরা মশা চিন্তা করছে, হেজন হয়ে গেছে গা, আমিও তো লড়ছে আর ব্রেন্টের ভিতরে লাড়া খাইছে না, মশা একটু ভয় পাইছে, ভয় পাই একটু জিমায় আইছে। একটু পরে আবার নমরুদ্দা কয়, আরে বাক্কা বালানো হয়েছে রে, মাথা ব্যথা ছিল, মাথার ভিতরে ফন 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 করে ডাকছে, হন্দি বন্ধ হয়েছে। এবার নমরুদ্দা খুশি ঠেলায় চেয়ারে বইছে, বসার পরে কিছুক্ষণ পরে আবার মিস কল শুরু, আবার যখন মিস কল শুরু হয়ে গেল আবার ভিতরে ফন 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 শব্দ, হে যন্ত্রণায় শেষ হয়ে যাইতেছে গা। তারপরে নমরুদ্দা চিন্তা করলো, বারবার উষ্টা খায়া পড়লে নাক মুখ লেবেল হয়ে যাবো গা, তো বারবার উষ্টা খায়া পড়া যাবে না। কি করলো কর্মচারী, তার যেই কর্মচারী ছিল নমরুদ্দা তার কর্মচারীকে বলে, কর্মচারী তাড়াতাড়ি পায়ের জুতা লইয়া কপাল বরাবর বাড়ি লাগা বাড়ি লাগা বাড়ি লাগা, কেমন চান কপাইল্লা হইলে, কেমন চান কপাইল্লা হইলে,
কর্মচারীর হাতে জুতার বাড়ি খাওয়া লাগে। ভাইরা আমার, কর্মচারীর হাতে জুতার বাড়ি শুরু। কর্মচারী জুতা লইয়া, তাও সাধারণ জুতা না, হরমা চিনেন নি? হরমা পায়ে যে কাঠের জুতা, বাচ্চারা চিনবেন আর মুরব্বীরা চিনবেন, খরম ও খরম লইয়া জম্মের বাড়ি দিছে, বাড়ির ঠেলা। এবার মাথা ঠান্ডা কিন্তু উপর দিয়া ফাইটা যাইতেছে গা। এবার গেল এটা কেমন সান কফাইল্লা হইলে জুতার বাড়ি খাওয়ান লাগে, দেখেন কপাল কত ভালো। ভাইরা আমার, এবার নমরুদের কর্মচারী বলে, নমরুদ আপনার আমি জুতা দিয়া বাইরাইতে বাইরাইতে আমি কর্মচারী নিজেই ক্লান্ত হয়ে গেছি, আর জানে কুলায় না। বাবারে ও আব্বা কথা কয় না, নীরব ডিস্টার্ব করো না, তোমার লেগে খাউন আছে, চুপ করে বসে থাকো, খাউন হাতে হাতে পৌঁছে যাবো দুয়ার ভিতরে, আর যদি কথা কও তাইলে একদম পিছিয়ে দিবো, খাউন পাইবা শেষে, ঠিক আছে? মাইত না রে বা মাইত না, যারে বাসলে আল্লাহর জান্নাত মিলিবে। শান পরে গামু, ওয়াজটা শেষ করে লই বাজান। ভাইরা আমার, কেউ কয়টা বাজো? বাজে কয়টা? এবার বাজনো নি? ও তাহলে তো এক ঘন্টা হয়ে গেছে না, প্রায় কাছাকাছি। ভাইরা আমার আসুন গভীর খেয়াল। এবার নমরুদার মাথা কর্মচারী মারতে মারতে কর্মচারী নিজেই ক্লান্ত হয়ে গেছে। নমরুদা মরে না, জুতার বাড়ি খাইতে 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 লেভেল হয়ে গেছে, এরপরে মরে না, এরপরে খেলা আরো জমছে। মারহাবা কান ভাইরা আমার। এবার নমরুদ ডাক দিয়া কয়, কর্মচারী শুনিয়া নে, তুই যদি ক্লান্ত হয়ে যাও তাইলে আরেকটা কর্মচারী নিয়োগ দে, কর্মচারী আরেকটা নিয়োগ দে। এবার হইল কয় কর্মচারী? কয়টা? দুইটা। আগে ছিল এক কর্মচারী, কর্মচারী কয় আমি দিনে 12 ঘন্টা ডিউটি করলাম কিন্তু রাইতে পারতাম না, রাইতে আরেকজন লন। এবার রাত্রে আরেকজন লইছে, দিনে একজন 12 ঘন্টা, রাইতে আরেকজন 12 ঘন্টা, 24 ঘন্টা ডিউটি খালি জুতার বাড়ি, কিসের বাড়ি? 24 ঘন্টা ডিউটি চলতেছে কন্টিনিউ, জুতার বাড়ি খাইতে 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 নমরুদ একটা পর্যায়ে মরেই গেল। জুতার বাড়ি খাইতে খাইতে এক পর্যায়ে নমরুদও নাই, ল্যাংরা মশারও কোনো খবর নাই। আল্লাহ বলেন, তোর মতো ভালোয়ান রে আমি আল্লাহ ধ্বংস করতে আমার বিশাল কোনো বাহিনীর দরকার নেই, একটা ল্যাংরা মশা যথেষ্ট। আমি আল্লাহর সাথে পাল্লা দিবি তো ধ্বংস হয়ে যাবি বান্দা, তুই আমি আল্লাহর সাথে পাল্লা না দিয়া বরং আমি মাওলার দরবারে নত হইয়া যা নত। ভাইরা আমার, কিছু বলবা কাউ স্যার? চালা যামু না শেষ করমু? না না ঠিক আছে, দুইটা বন্ধ। হ্যাঁ আমি তো জানি তোমরা তো দুইটা বন্ধ করাইবা, বাইরে গিয়ে কি পরামর্শ করে আইসত পাগলা, হাদিয়া বার আইসাস কা? ভাইরা আমার, তাবারক আসেনি? ও তাবারক আসেনি? আখনি বিরিয়ানি আছে আছে। পাগলা দিতা মেডা বোঝে না, পাগলা রে বিরিয়ানি দিও না, এরা বিরিয়ানির পাগল না, সব নবীর বড় পাগল। সুবহানাল্লাহ, আমরা বিরিয়ানির জন্য বসিয়ে, আমরা বসেছি নবীর প্রেম হাসিল করার জন্য, ঠিক কিনা বলো? মদিনা ওয়ালা আমাদেরকে দেখে কি দেখে না? কোরআনে আল্লাহ বলছেন, আন্নাবিয়্যু আউলা বিল মুকমিনিনা মিন আনফুসিহিম, নবী প্রত্যেক মুমিনের আশেকের আত্মার চাইতে আরো কাছে। সুবহানাল্লাহ, নবী এখনো মাহফিলে আছে না নাই? একদল বেকল কয় নবী যদি মাহফিলে বাংলাদেশে চলে আসে, শিবপাশার মাহফিলে যদি নবী আয়া পড়ে তো মদিনা তো খালি হয়ে যাবো। আরে বেকলর ঘরের বেকল, আমার কান্তি যে দুই ফেরেস্তা, সভাপতির কান্তি তো এই দুই ফেরেস্তা হয়, ঠিক নিও? তো দুই ফেরেস্তা এতগুলি মানুষের কান্দে গেল কেমনে? ফেরেস্তা যদি পারে আমার নবী পারে কি পারে না? আরে আমার নবী তো নবীউল আম্বিয়া, যেই নবী না হইলে ফেরেস্তাও হইতো না। সুবহানাল্লাহ, আরে যেই নবী না হইলে আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা জান্নাত জাহান্নাম আরশ কুরসি লাউহা কলম কোনো কিছুই হইতো না। সুবহানাল্লাহ, ওই নবীর উম্মত আমরা। আরে ভিন্ন ভিন্ন নবী পয়গম্বরদের থেকে আরো আগে আমরা জান্নাতে যাব, আখির নবীর উম্মতেরা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাইলে আমাদের পাওয়ার কি কম না বেশি আল্লাহ কবুল করুন আমিন ভাইরা আমার এই জন্য বলি মাওলার সাথে পাল্লা দিয়া কোনো লাভ নাই বেশি বেশি তওবা করেন বাবারে আলোচনা লম্বা করতে গেলে ফজর পর্যন্ত বয়ান চলবে শেষ করা যাবে না কিন্তু আমার আগামী কালকে আবার প্রোগ্রাম খুলনায় পরের দিন আবার আপনাদের কুমিল্লায় ব্রাহ্মণবাড়িয়া হইয়া কুমিল্লায় আপনাদের নাড়া ওই সাইড তাইলে আমার কত বড় সফর কই বাগেরহাট আর কই খুলনা আজকে আইছি আমি কই শিবপাশা বানিয়াছ আপনাদের মহাব্বতে সারা দেশব্যাপী ঘোরাফেরা কোরআনের খেদমতে ওই চলে যাচ্ছি আমি আগামী আগামী উনিশে জানুয়ারি আগামী উনিশ জানুয়ারি আমি ভারতের উদ্দেশ্যে যাচ্ছি একবার ঘুরে আসছি আমি ডিসেম্বরের আঠাশ তারিখ গেলাম তিরিশ তারিখ চলে আসছিলাম দুই দিন আবার এই মাসেই আমি উনিশ তারিখ যাব জানুয়ারির উনিশ তারিখ ভারতে ঢুকব আস্তে আস্তে আমার তেইশ চব্বিশ তারিখ হয়ে যাবে বাংলাদেশে চার দিনের সফর আইসে আবার আমার বাংলাদেশে কন্টিনিউ প্রোগ্রাম করতে হবে ভারতেও অনেকগুলো প্রোগ্রাম দিয়ে রাখছি হাসপাতালেও কিছু ট্রিটমেন্ট করাতে হবে ভারতে শারীরিকভাবে ওইভাবে সুস্থ না মাঝে মধ্যে প্রবলেম হয় গলায় সমস্যা আছে কিছু গলায় প্রবলেম হয় আগের মতো লম্বা টান দিতে পারি না তারপরও চেষ্টা করি আপনাদের খুশি রাখার স্বার্থে মাঝে মধ্যে একটু টান টুন দেই এই যুবকরা আমার কমিটির এই মাহফিলের যেই সদস্য যুবক ভাইরা আছে ওরা বারবার রিকোয়েস্ট করছে হুজুর মনটা খুললে কিছু ওয়াজ করবেন আমার আগে এক বক্তা মিজানুর রহমান আজিজি ওয়াজ করে গেছে বলতে চাইছিলাম না আমি আসছি কয়টা বাজে আমি আসছি হচ্ছে নয়টায় কয়টায় আসছিলাম ও দশটা আরে কি দশটায় এসছি আমার গাড়ি এখানে থামছে কয়টায় আমি আইসা এখানে বলছি আমার স্টেজে ওড়ান কয় না হুজুর আগে বাসায় যাবেন রেস্ট করবেন পরে তো চিন্তা করলাম হ আমি ঢাকার থেকে আইসি বিশ মিনিট রেস্ট করে আহি একটু চা কফি নাস্তা টাস্তা কইরা লই না আইসি এত দূর থেকে কোথাও দাঁড়াই নাই রাস্তায় এই এক রানিংয়ে ঢাকার থেকে এখানে আসছি তা আমার একটু রেস্টের দরকার আছে না গাড়ি জার্নি করে এই যানজট পার হয়ে আসছি আমি তো আর মাধবপুর থেকে চলে আসছি না বানিয়াছং ইয়া শিবপাশায় আমার বাড়ি তো আর মাধবপুর না আমার বাড়ি ঢাকায় মাধবপুর এখান থেকে আধা ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা আমার আগের বক্তার বাড়ি কই আমি তো জানি আমি তো চিনি উনি আমার সাথে আরও বেশ কয়েকটা প্রোগ্রামে এরকম কাহিনী করছে উনি প্রধান অতিথি থাকলে আমার আগে গিয়ে ওয়াজ করে লায় জানে আমার পরে মাঠ রাখতে পারে না এগুলি বক্তা আমার চেনে না বাংলাদেশে এমন কোনো বক্তা নেই আল্লাহর রহমতে আপনাদের দুয়ার বরকত সব সব আপনাদের বরকত আপনারাই চিনাইছেন আপনারাই পরিচয় করাইছেন কিন্তু আমাকে আমি আসছি এটা আমার সাথে একটা অন্যরকম একটা সিনক্রেট করছে আমি বলতে চাই নাই যাক যা করছে ভালোই করছে যা করলি তুই বা লয় করলি দেশ সাইরা বই দেশি বানাইলি রে গাইতাম নি আমি তো জানি তোমরা কই বা গাইবার লেগে গাইতাম না সেটাই চোখের লেগা ভাইরা আমার গভীর খেয়াল শেষ পর্যায়ে রাত বারোটা বেজে গেল আবার একটা রেডি করেন আপনারা গোছায় লাইছি ক্যাম তো করিয়ে লাইছি অন খালি দুয়ার বাকি রয়েছে হ্যাঁ প্যাকেট কি করা হয় নাই কমপ্লিট হয় নাই আরো এক ঘন্টা লাগবো তো এক ঘন্টা পরে সবাই রয়ে যা তোমরা একটু জিকির টিকির করে নাচ্চা মাচ্চা করে তারপর ওক দিয়ে শেষ করে লয় আমি বিশেষ অতিথি আমার বয়ানের টাইম এলো দশটার থেকে এগারোটা আইনা তুইলা দিয়েছেন হিলারে এরপর একটা ফার্ম দিয়ে গেছে তোরা রে বেড়াই তোরা বুঝোস না ফার্মও বুঝোস না ভালোবাসা বুঝোস না সেই সময় ঠিক আমি গেলাম গইলে খালি আটকায় রাখছোস দেখা নাইলে আজকা পাইলি না হইলে বাজান জালার শেষ নাই বাজান এ ভাষ্যটা একদের রে এটা এটা বাজান কিসের মাহফিল মাহফিলের নি এটা কমিটির একজনের কাছে রাখো না এটা সাজিয়ে রাখছো আমার দেহ লও আমার দেহ ভাষ্যটা এনে তুই রাখছো না পাগলারা কই বা কিছু একটা পারেন তো একটা পারেন ধর ধর একটু কিছু কালেকশন হইছে না আর না কালেকশন করছে না আমার আগে বড় আর বাকি কিছু কাটা দিব না সব তো গেছে গো উঠে ওই যাইতাছে গা যাইতাছে দেখ দেখছো এই যে মাহফিলটা শেষ হয়ে যাবে গা যাইতাছে গা যাইতাছে গা মাহফিলটা ধরে রাখতে পারতাম না না বিতর্কিত কি আমার বাস দিয়া গেছে ও আমি কি সাইরা দিব না বড়নি চিনো না আমার কাউসার তুমি তো অসুবিধা কি
কেডারই লোকেরা গেল এটা দেখে আমার লাভ আছে আমি জালালি আরে আগুন তুই জানোস না যাক একটু জিকির করেন আল্লাহ 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 নবীন বান্ধব কে হনাই রে মুমিন ভাই নবী বিনে আমার দরদ কেউ নাই আল্লাহ আল্লাহ নবী বিনে দরদ কেউ নাই আই রে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেউ হনাই আল্লাহ আল্লাহ মোবাইলটা দেন শাফিউন মুজনবিন শোনাদি এচন মালিক শাইয়ে আই রে মুমিন ভাইয়ে নবী বিন দরদ কেউ নাই আল্লাহ আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবী জি আপন আল্লাহ ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যাগণ সবার চাইতে নবী জি আপন নূর নবী কে জানার চাইতে অধিক ভালো না বাসিলে নূর নবী কে জানার চাইতে অধিক ভালো না বাসিলে দলিল কয় তাহার ইমান আই রে মুমিন ভাই নবী বিন দরদ কেউ নাই আল্লাহ 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 নবী বিন দরদ কেউ নাই রে মুমিন ভাইয়া আমার নবী বিন বান্ধব কেউ নাই আল্লাহ 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 বকরি চড়াই মরুর ভূমিতে আল্লাহ দেখা বিবি খাদি যাম পাগল কইল নবীর নাই গো জীবন যৌবন সপিল নবীর পাঙ আল্লাহ আমার নূর নবীকে জানার চাইতে অধিক ভালো না বসিলে দলিল বল তাহার ইমান আই রে মুমিন ভাই নবী বিন আমরার দরদ কেউ নাই প্রেমের তালা সবি সারা কইল দিবে মুর্শিদ মাওলা প্রেমের তালা সবি সারা কইল দিবে আমার মুর্শিদ মাওলা প্রেমের জালা বড় জালা মুর্শিদ প্রেম
لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أمي دنا رسول তোমাকে পেয়ে আমি ধন্য গো নবী তোমার উম্মত হয়ে আমি চাই না জমিদারি চাই না বারে গারে চাই শুধু থাকিতে তোমার চরম তলে আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল তোমার উম্মত হয়ে মারহাবা কোন আমরা খুশি না বেজার বয়ান আর একটু চলবো নে বাইরা শেষ ভালো যার সব ভালো তার দোয়া শেষে আখিরি মুনাজাত করে তাবারক নিয়ে সবাই বাড়ি ফিরবেন এই জন্য বলি এই জন্য বলি বায়রা গভীর খেয়াল নিয়ে বসেন কবর করে যাওয়া লাগবে কবর এমন এক ঘর ওই কবরে যাওয়ার আগে ইমান ও আমল পরিশুদ্ধ করে নেন দুনিয়া কিছুই না দুনিয়া সারিয়া হাজার মন মাটি বুকের উপর নিয়াও কবর ঘরে এই শীতের রজনীতে পরে থাকা লাগবে ল্যাপ তো সব কম্বল কাজে আসবে না বাড়ির মধ্যে বসে বসে অনেকে হয়তো কম্বল গায়ে মুড়াইয়া বসে বয়ান শুনতেছো বাড়ির ভেতর থেকে অনেক পুরুষেরা মা বোনেরা পর্দার নাল থেকে শুনতেছে তারা সোয়াব পাবে আমাদের সমান সমান কিন্তু যে আটখুরা বেড়াইত গুলি যে কুইরা বেড়াইত গুলি যেডি মাহফিলে আহে নাই ঘরের ভিতরে কম্বল মুড়ি দিয়া বইয়া রইছে হ্যাঁ এডি কি সব পাইব এডি সব পাইব আরে আয়সা বয়ান শুন আয়সা বৈশা বয়ান শুন না যে সব পাইব এটা কি বাড়ি থুইয়া বইয়া হুনলে সব এই সব পাইব এই জন্য ভাইরা আমার এই জন্য বলি নবীর খাটি আসে খাও ইমান ও আমল পরিশুদ্ধ করে নাও কবরে যাওয়া লাগবে কবর এমন এক ঘর যেই ঘরে তোমার আমার ভাই থাকবে না বন্ধু একজন আপন জন একজন একদিন রাতের জন্য থাকবে না সবাই তোমার আমার বলিয়া কবর ঘরে ফালাইয়া ফালাইয়া সবাই যখন চলে যাবে কেউ তোমারে আমারে মনে রাখবে না এক সপ্তাহ বোনের অধীনে এক মাস চল্লিশ দিন মনে যদিও রাখে বাইরা আমার এমন এক সময় আসবে তোমারে আমারে চিরতরে সবাই বলিয়া যাবে এ আমার যুবক বাইরা শিবপাশার মুসলমানেরা পশ্চিমবাগনি পশ্চিমবাগ ফাগলা সে তো উস্কে লেগা স্টেজা আরে পশ্চিমবাগের মানুষের জিলাফির লোভ দেখায়ও না ঠিক কিনা বলো আমার ওটা কি শিবপাশা না এটা এটা পশ্চিমবাগ না ইউনিয়ন শিবপাশা ও আচ্ছা আচ্ছা আমার ডায়েরিতে লেখাইছে তো শিবপাশা এই জন্য আমি খালি হেডে জপ্তে আছি ডায়েরিতে শিবপাশা লেখাইছে যাক পশ্চিমবাগ আর শিবপাশা যে হেডে 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 ঠিক নেই অসুবিধা নাই পশ্চিমবাগের মানুষ নবীরা আসে ঠিক কিনা বলেন তাহলে আমরা এখন পড়ছি কই শিবপাশায় আসি কই শিবপাশায় ওই তো বুঝলে বুঝ না বুঝলে তরমুজ পাগলা ভাইরা আমার একদম নীরব দশটা মিনিট সময় দিবেন দশ মিনিট কবরের কথা স্মরণ করেন এই বাইরে কারা কথা করে এই পোলা পান বেয়াদব ফাজিল বেয়াদব দেখছি এত বেয়াদব দেখি না এত কথা কাউকে বাইরে দোয়া করেন আল্লাহুম্মা আমিন
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا পরওয়ারদিগার আলম মাওলাই করিম রাত প্রায় বারোটার উপরে বেজে গেল আর রব্বুল আলামিন পশ্চিম বাগ কদম তারা জুম্মাহাটি সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা যুবক ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিয়েন রব্বুল আলামিন আজকের মাহফিলকে জারিয়া বানায় আমাদের প্রত্যেকের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন ও রব্বুল আলামিন এই এলাকার মধ্যে আপনি শান্তি বর্ষিত করেন আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষের অন্তরে আপনি হেদায়াতের নূর জ্বালায়া দেন রব্বুল আলামিন এই এলাকার প্রত্যেকটা মানুষকে আপনি কবুল আর মঞ্জুর করেন জিন্দেগির তাম গুনাহগুলো আপনি মাফ করে দেন আয় রব্বুল আলামিন রাত্র বারোটার পরে আপনার দরবারে আমরা ইয়াতিম গুনাহগার কাঙ্গালের দলের হাত বাড়াইছি মাবুদ ও পরওয়ারদিগার আলম আল্লাহ গো আপনি আমাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আমাদের অন্তরের তাকওয়া বৃদ্ধি করে দেন রব্বুল আলামিন আল্লাহ এই এলাকার মধ্যে এমন মাহফিল কোরআনের আয়োজন উলামায়ে কেরামকে দিয়ে যারা সাজিয়েছে আল্লাহ তাদেরকে আপনি উত্তম জাজা দান করেন রব্বুল আলামিন পশ্চিম বাগ কদম তারা জুম্মাহাটি সুন্নি যুব সংঘের উদ্যোগে ও কবরবাসীর স্মরণে রব্বুল আলামিন আজকের কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করেছে আল্লাহ গো কদম তারা জুম্মাহাটির মাহফিলে আজকের সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম তালুকদার সাহেবের হায়াতে বরকত দেন জনাব আহম্মদ তালুকদার সাহেবের হায়াতে বরকত দেন জনাব মোহাম্মদ নবী হোসেন তালুকদারের হায়াতে বরকত দেন জননেতা জনাব আলী আমজাদ তালুকদার সাহেবের হায়াতে বরকত দেন রব্বুল আলামিন আমার পূর্বে বয়ান করেছে মাওলানা মিজানুর রহমান আজিজি ভাইয়ের হায়াতে বরকত দেন এলেমে জ্ঞানে বরকত দেন রব্বুল আলামিন মুফতি আবুল কাশেম সিদ্দিকী সাহেবের হায়াতে বরকত দিয়ে দেন আল্লাহ কামরুজ্জামান খালেদ সাহেবের হায়াতে বরকত দেন মাওলানা আবিদুল ইসলাম আবিদ সাহেবের হায়াতে বরকত দেন রব্বুল আলামিন ও আল্লাহ রাজন মিয়ার হায়াতে বরকত দেন ব্যবসায় বরকত দেন আয় রব্বুল আলামিন কত নাম ধরে বলবো আল্লাহ গো তোমার দরবারে প্রত্যেকের নামের লিস্ট রয়ে গেছে গো আল্লাহ তোমার দরবারে আরজি জানা যায় ও রব্বুল আলামিন আজকের মাহফিলের সওয়াবের হাদিয়া তান আপনি প্রত্যেকের নামে নামে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ গো মাইক লাইট প্যান্ডেল দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে অর্থ দিয়ে যে যেভাবে সাহায্য সহযোগিতা রাত বাড়াইছে আল্লাহ গো প্রত্যেকের দান ও সাহায্য আপনি কবুল আর মঞ্জুর করেন ইয়া রাব্বাল আলামিন খাস করে আল্লাহ এই ডেকোরেশনের ব্যবসায় বরকত দেন আল্লাহ আমার মাইক অপারেটর ভাইয়ের ব্যবসায় বরকত দিয়ে দেন মিনু মাইক সার্ভিসের ব্যবসায় বরকত দেন রব্বুল আলামিন এমনি করে করে এই এলাকার প্রত্যেকটা পর্দার আড়ালের মা বোনদেরকে আপনি হায়াত রিজিকে দৌলতে বরকত দেন আল্লাহ গো মা বোনদেরকে আবেদা সলে আর আবি আবশ্রীর সঙ্গী বানায়া দেন আল্লাহ গো মা ফাতেমাতুজ জোহরার সঙ্গিনী বানায়া দেন আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশীন বানায়া দেন আয় রব্বুল আলামিন আমার মুরব্বী বাবাদের হায়াতে বরকত দেন আল্লাহ যুবক ভাইদের কামাই রুজির মধ্যে বরকত দেন আয় রব্বুল আলামিন এই ছোট ছোট বাচ্চাগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ রাত গভীরে আপনার দরবারে একটা ফরিয়াদ জানাই মাবুদ আমরা বড় পাপি আমরা বড় গুনাগার গুনার বোঝা মাথায় লয়া হাত বেড়েছি
এই জীবনে না করিলাম বন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি ডাক দেন আল্লাহ তৌবা করে আবার তওবা ভাঙ্গিলাম অবশেষে খাটি তওবা করিলাম অবশেষে কাটি তওবা করিলাম আব্বায়া মা জার রইছে কবরে মাফ করে দেন দয়াল নবীর খাতিরে মাফ করে দেন মাবুদ নবীর খাতিরে আল্লাহ ও দয়ার মাবুদ ও দয়ার মালিক ও আল্লাহ ওই নূর নবীর উসিলা বানায় মা বাবা দাদা দাদি নানা নানি ভাই ব্রাদার আত্মীয় স্বজন বংশের পাড়া প্রতিবেশী যারা অন্ধকার কবরে প্রত্যেকের কবরের আজাব আপনি বন্ধ করে দেন আল্লাহ পশ্চিম বাগের আল্লাহ কদম তারার জুম্মা হাটির প্রত্যেকটা কবরবাসীদের কবরের আজাব বন্ধ করে দেন কবরটারে জান্নাতের বাগান বানা দেন প্রত্যেকটা কবর আপনি জান্নাতের বাগান বানা দেন মাবুদ আমাদের প্রত্যেকের হায়াতে বরকত দেন রিজিকে বরকত দেন দৌলতে বরকত দেন কামাই রুজি ব্যবসায় বরকত দেন মাবুদ ও দয়ার আল্লাহ ও আল্লাহ আপনার দরবারে আরেকটা ফরিয়াদ যারা অসুস্থ বিমারী রোগী আল্লাহ মাহফিলের তাবারক কেউ সিলা বানায় আল্লাহ গো প্রত্যেকটা বিমারী রোগী তাদেরকে শেফায়াত এলা কামেলা দান করে দেন রব্বুল আলামিন আমার প্রত্যেকটা প্রবাসী ভাইদের কামায় রুজিতে বরকত দেন প্রবাসী ভাইদেরকে আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন রব্বুল আলামিন ও আল্লাহ জীবনে কত শুনলাম মক্কা মদিনা জীবনে যাইতেই পারলাম না মাবুদ আমাদেরকে আপনি মক্কা মদিনার মেহমান না বানায় মরণ দিয়েন না রব্বুল আলামিন আপনি আমাদেরকে রমজান মাসে রোজারত অবস্থায় মরণ দিয়েন আল্লাহ আপনি আমাদের মরণ দিবেন দুঃখ নেই মাবুদ আপনি আমাদেরকে সবে বরাত সবে মেরাজ সবে কদরে মরণ দিয়ে দিন আয় রব্বুল আলামিন জুমার দিন জুমার নামাজের সেজদারত অবস্থায় আমাদের মরণ দিয়েন আল্লাহ আজকের মাহফিলে যারা হাত বাড়াইছে কাউরে খালি ফিরাই দিয়েন না প্রত্যেকের হাত যারা হাত বাড়াইলো যারে আপনার পছন্দ হয় ওই হাত কেউ শিলা বানায় প্রত্যেকের জিন্দেগির আমল নামার গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ আমাদেরকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় ঘরে ফিরাইয়া দেন আল্লাহ মাহফিলের যত ভুল ত্রুটি আছে সব ক্ষমা করিয়া আপনি আমাদের কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন আল্লাহ আপনার দরবারে একটা ফরিয়াদ যেদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে গো আল্লাহ সে কঠিন মুসিবতের দিন শয়তান আসবে ঈমান ধ্বংস করার জন্য সেই দিনে হায়াতুন নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী জীর্ণরানি চারা মুবারক আমাদেরকে দেখায় দেখায়
নূর নবীজির নুরানি হাতে হাউজে কাউসারের পেয়ালা পান করায়া করায়া মৌত নিদানে জবানে জারি রেখে দিন মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।